সিটাংফোর্ড রোডত এক গাড়ি অ্যাক্সিডেন্টে দুইজন বেশি দুঃখী। আজ এভিয়ানে 10টার সময় বারোয়ারাডর দৈন্ডদি শহীদ স্কুলের সামনে চট্টগ্রামমুখী যাত্রীবাহী একান বাসের লয় সামরমিকার্তন আইয়া ফানলোড করিকে একান টেম্পু সামনাসামনি অ্যাক্সিডেন্ট হয়। এই ঘটনাত বাসের হন যাত্রী আহত নইলেও টেম্পুর ড্রাইভার ও ফানবিহারি সুমন বেশি দুঃখ পায়। পরে ফটিকছড়ি থানার এসআই মাহবুব ঘটনাস্থল পরিদর্শন করে দুজনের চিকিৎসালয় সিটাং মেডিকেল কলেজ হাসপাতালত ফাটানো হয়।